ছোট দেখো আমরা কিন্তু প্রথম সেমিস্টারে কি শিখেছিলাম ছোট থেকে বড় আর আজকে দ্বিতীয় সেমিস্টারে আমরা শিখব হচ্ছে বড় থেকে ছোট তাহলে আমরা এক নং দিয়ে লিখি তোমাদের বড় থেকে ছোট আছে এক থেকে বিশ তাহলে আমি হচ্ছে দুই এক এবং দুই নং দিয়ে তোমাদের শেখাবো তাহলে তোমাদের কি হবে বুঝতে সহজ হবে কঠিন মনে হবে না তাহলে দেখো এখন আমি এক নং এ আমি উল্টো পাল্টা করে লিখছি তারপরে কিভাবে লিখতে হয় সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি যেমন আমি নয় লিখেছি সাত লিখেছি পাঁচ লিখেছি এক লিখেছি দশ লিখলাম তারপরে আট লিখলাম তারপরে ছয় লিখলাম দুই লিখলাম চার লিখলাম তিন লিখলাম তাহলে আমি কিন্তু এখানে কি উল্টা পাল্টা লিখেছি কারণ আমার এখানে মূল উদ্দেশ্য হচ্ছে কি এই কি আমি আর ওই কি সাজে লেখা অর্থাৎ বড় থেকে ছোট কিভাবে আমি লিখব দেখো এই 10টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটা সবচেয়ে বড় হচ্ছে কত 10 সবচেয়ে বড় কি 10 না দেখো এক থেকে তুলে আমি 10 পর্যন্ত গুণি তাহলে এক এর চেয়ে দুই বড় দুই এর চেয়ে তিন বড় তিন এর চেয়ে চার বড় চার এর চেয়ে পাঁচ বড় পাঁচ এর চেয়ে ছয় বড় ছয় এর চেয়ে সাত বড় সাত এর চেয়ে আট বড় আট এর নয় বড় তারপর নয় এর চেয়ে দশ বড় তাহলে এই দশটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি দশ আমি কিন্তু এখানে দশ লিখলাম কমা দিয়ে তারপরে দেখো এখানে আমি কি লিখবো নয় দশ এর পরে দিকে আসবে কত নয় আমি কিন্তু নয় লিখলাম তারপর লিখলাম আট তারপর লিখবো কত সাত তারপর লিখবো কত ছয় তারপরে লিখবো কত পাঁচ তারপর লিখবো কত চার তারপর লিখবো কত তিন তারপর লিখবো হচ্ছে কি দুই তারপরে এক তাহলে দেখো সবচেয়ে বড় উল্টা দিক থেকে আমরা আসি দশ বড় তারপরে নয় বড় তারপরে আট বড় তারপর সরি দশ বড় দশের শেষ নয় ছোট আমি কিন্তু পর্যায়ক্রমে বড় থেকে ছোট দিকে যাচ্ছি দশ বড় তারপর আটের সে সাত ছোট সাতের শেষ ছয় ছোট ছয়ের শেষ পাঁচ ছোট পাঁচের শেষ চার ছোট চারের শেষ তিন ছোট তিনের শেষ দুই ছোট দুইয়ের সে এক ছোট তাহলে আমরা কিন্তু পর্যায়ক্রমে কি করলাম দশ থেকে উল্টা দিকে আসলাম এক পর্যন্ত সে থামলাম এবার আমরা দুই নাম্বারে যাব দেখো উনিশ সতেরো পনেরো এগারো বিশ আঠারো ছয় দুই দেখো এখন আমি এই বিশের থেকে এগারো পর্যন্ত সবচেয়ে বড় কোন সংখ্যা এটা আমাকে কি করতে হবে খুঁজে বের করতে হবে বিশেষ যে বিশে কি এগারো থেকে বিশের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি আমরা জানি বিশ এখানে আছে বিশ আচ্ছা বিশ দিলাম তারপরে কোনটা হবে নয় উনিশের চেয়ে ছোট আঠারো আঠারো লিখলাম আঠারো চেয়ে ছোট সতেরো সতেরো লিখলাম সতেরো চেয়ে ছোট কত ষোলো ষোলো লিখলাম ষোলোরশো ছোট পনেরো আমি পনেরো লিখলাম পনেরোশো ছোটো চোদ্দ আমি চোদ্দ লিখলাম এখানে চোদ্দোর ছোট তেরো আমি তেরো লেখলাম তেরশো ছোট বারো আমি বারো লেখলাম বারোশো ছোট এগারো আমি এগারো লিখলাম তাহলে দেখো প্রথমে কি লেখেছি বিশ বিশেষে ছোট কি উনিশের ছোট পনেরো পনেরো চেয়ে ছোট চোদ্দ চোদ্দোর চেয়েও ছোট তেরো তেরো চেয়েও ছোট বারো বারো চেয়েও ছোট এগারো তাহলে আমরা কি শিখলাম আজকে বড় থেকে ছোট বড় থেকে ছোট কিভাবে লিখতে হয় আমি তোমাদের আর একবার পড়াচ্ছি দেখো প্রথমে হবে নয় বড় সংখ্যা দশ নয় আট সাত ছয় পাঁচ চোদ্দ তেরো বারো এক তারপর লিখবো হচ্ছে বিশ উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো তাহলে শিক্ষার্থীরা দেখো আর কিভাবে বড় থেকে ছোট লিখতে হয় সেটা তোমাদের আজকে আমি একের থেকে বিশ পর্যন্ত শিখেলাম আজকের ক্লাস এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ